নমস্কার বন্ধুরা, আমরা সকলেই জানি এখন ফাল্গুন মাস। আর এই ফাল্গুন মাসের সবচেয়ে বড় উৎসব হচ্ছে হোলি। হোলিটা হলো প্রেম এবং স্নেহের প্রতীক। এই উৎসবটি হিন্দু ধর্মে খুব বড় করে পালিত করা হয়। এদিন রং ও আবির খেলে দিনটি আমরা উদযাপিত করি। হোলিতে রং খেলার একটি ধর্মীয় তাৎপর্য রয়েছে, এটা আমরা সকলেই জানি। তবে এতে উপস্থিত রাসায়নিকগুলি আমাদের চুল এবং ত্বকের জন্য যে খুব বিপজ্জনক হতে পারে সেগুলি আমরা অনেকেই জানি না। তাই চুলের গোড়া ও ত্বকের ক্ষতি করতে পারে এই রং। তাই হোলিতে রং খেলার আগে কিছু বিষয় খেয়াল রাখলে অবশ্যই এই রাসায়নিকগুলি আপনার ক্ষতি করতে পারবে না। প্রথমেই বলি, আপনারা জামা কাপড় কীভাবে পরবেন। পুরনো জামা কাপড় থাকলে পুরো গা ঢাকা পোশাক বেছে নিন, যাতে শরীরের কোনো অংশ খোলা না থাকে। শরীরে যত কম রং প্রয়োগ করা যাবে ততই এর ত্বকজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া সহজ হবে। আর যদি অগত্যাই শরীরের কোনো অংশ খোলা রাখতেই হয়, তাহলে যে অংশ খোলা আছে সেখানে কোল্ড ক্রিম বা তেল লাগান। রং তৈলাক্ত ত্বকে স্থায়ী হতে পারে না এবং পরে স্নান করার সময় সহজেই উঠে যায়। এবার বলি ওয়াটারপ্রুফ সানস্ক্রিমের কথা। যদি হোলির দিন রোদে বেরোতে চান, তাহলে ট্যানিং এড়াতে ওয়াটারপ্রুফ সানস্ক্রিম লাগাতে পারেন। সানস্ক্রিম শুধুমাত্র ত্বককে ট্যানিং থেকে বাঁচাবে শুধু তা নয়, এর রং ত্বকের ভিতরের স্তরে প্রবেশ করবে না। এবার বলি, হোলি খেলার সময় পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পরিমাণ জল খেলে তাতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে, ত্বকও শুষ্ক হয়ে যায় না। শুষ্ক ত্বকে রং খারাপ প্রভাব ফেলতে পারে, তাই প্রচুর পরিমাণে জল খেতে থাকুন। এই হোলি খেলার সময় ঠোঁট এবং কানের কথা আমরা সকলেই ভুলে যাই। ঠোঁটে ও কানে লিপ বাম বা ভেসলিন লাগালে দুটোই নিরাপদ থাকবে এবং কোনো ক্ষতিও হবে না। হোলি খেলার সময় শরীরের কোনো অংশে জ্বালা পোড়া হলে সঙ্গে সঙ্গে সেই স্থানে ঠান্ডা জল ঢালুন। তারপরও যদি জ্বালা পোড়া বন্ধ না হয়, তাহলে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন। এই হোলির সময় আবার চুলের দিকেও আমাদের খুব নজর দেওয়া উচিত। অনেকেই মুখের পাশাপাশি চুলে রং ও আবির লাগান। হোলি খেলার আগে চুলে ভালো করে তেল মাখুন, যাতে চুলের গোড়ার ক্ষতি করে এমন রাসায়নিক পদার্থ থেকে রক্ষা করা যায়। এছাড়াও চুলে রুমাল বা হেয়ার প্রোটেকশন প্রপস কিনে নিন। এবার আসি চোখের ব্যাপারে। সানগ্লাস পরে হোলি খেলা খুব নিরাপদ। হোলি খেলার সময় অনেক সময় রং চোখের গভীরে চলে যায়। রঙের রাসায়নিক পদার্থগুলি আমাদের চোখের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। অতএব যদি এমন হয়, অবিলম্বে জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন। এই অবস্থায় চোখ ঘষতে ভুল করবেন না। এই রং খেলার দিন যদি সম্ভব হয়, শুধুমাত্র আপনারা জৈব রং ব্যবহার করুন। রাসায়নিক রঙের মতো এই ধরনের রং আপনার ত্বক, চোখ এবং চুলের ক্ষতি করবে না। গোলাপি, হলুদ বা হালকা লাল রং ব্যবহার করুন। বেগুনি, কালো বা ধূসরের মতো রং থেকে আপনারা দূরে থাকুন। আরও একটা কথা বলি, হোলিতে আবির রং মাখা হাতেই খাওয়া শুরু করবেন না। এর ফলে রঙে উপস্থিত রাসায়নিক আমাদের শরীরের ভিতরে চলে যায়, যা খুব ক্ষতিকারক হতে পারে। তাই কিছু খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিন। এই রং মাখার সময় আমাদের খেয়াল থাকে না যে এই রং তুলতে বা এই রং আমাদের ত্বকের জন্য ঠিক কতটা ক্ষতিকর। সে যাই হোক, উৎসবের দিনে রং মাখবো না তাও আবার হয় নাকি? কিন্তু এই রঙকে যদি একেবারে তুলে ফেলতে চান, তাহলে রান্নাঘরে থাকা কয়েকটা উপাদানের উপরে আপনাকে নির্ভর করতে হবে। কেমিক্যালযুক্ত ক্লিনজার নয়,
কাঁচা দুধ দিয়ে প্রথমে মুখ পরিষ্কার করে নিন। তারপর বেসন, আটা, ময়দা হাতের সামনে যা পাবেন তা দিয়ে সামান্য জলে গুলে নিয়ে মুখের উপরে ভালো করে ম্যাসাজ করে নিন। যদি খুব শুকনো লাগে অবশ্যই এর সঙ্গে একটু নারকেল তেল মিশিয়ে নিতে পারেন। তবে খুব তাড়াতাড়ি রং তোলার জন্য কখনোই বেশি ঘষাঘষি করতে যাবেন না, তাহলে কিন্তু ত্বকের উপরের র্যাশ বের হতে পারে। ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দেবেন।